ওয়েলকাম টু বিডি টেক অ্যাব্রোড। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে কথা বলবো। মালয়েশিয়ার কলিং ভিসাতে একটা আসলে যেটা রয়েছে একটা আপডেট রয়েছে, অর্থাৎ হচ্ছে 1 এপ্রিল পর্যন্ত মালয়েশিয়াতে কত লক্ষ শ্রমিকের চাহিদা রয়েছে সেটা নিয়ে একটা আপডেট রয়েছে। মালয়েশিয়ার মন্ত্রণালয় থেকে এই আপডেটটা প্রকাশিত করা হয়েছে, সেটা নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করবো। এছাড়াও যেটা রয়েছে মালয়েশিয়ার যে কলিং ভিসাটা দীর্ঘদিন ঝুলে থাকার পরেও, যেহেতু এটা একটা আসলে উন্মুক্ত হওয়ার একটা অবস্থান তৈরি হয়েছিল, কিন্তু সেটা আসলে কেন এত বিলম্ব হচ্ছে সেটা নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করবো। এখানে মূলত যেটা রয়েছে, বাংলাদেশ থেকে তাদের কিন্তু শ্রমিক নেওয়ার কথা, এই কাজগুলো কিন্তু অনেক বিলম্ব হচ্ছে দীর্ঘদিন। আসলে সবাই অনেকে অনেকভাবে নিউজ করতেছে যে আসলে কবে কখন থেকে শুরু হবে, প্লাস হচ্ছে যাদের আসলে যাওয়ার আগ্রহ রয়েছে তাদের কিন্তু আগ্রহ বিন্দুতে মানে কেন্দ্রবিন্দুতে রয়েছে মালয়েশিয়ার কলিং ভিসা। এছাড়াও যেটা রয়েছে আসলে এটা সিন্ডিকেট মেম্বারের মাধ্যমে এখানে কাজ হওয়ার কথা, বা হচ্ছে বাংলাদেশ থেকে চাওয়া হচ্ছে যে এটা ওপেনলি এই মার্কেটটা ওপেন হোক সেটা কিন্তু চাচ্ছে, কিন্তু এখানে যেটা রয়েছে সমন্বয়হীনতার কারণে কিন্তু মালয়েশিয়ার সাথে বাংলাদেশের যে কলিং ভিসাটা সেটা কিন্তু বিলম্ব হচ্ছে। আশা করা যাচ্ছে যে এটা খুব তাড়াতাড়ি এই প্রবলেমটা সলিউশন হয়ে এই রাস্তাটা উন্মুক্ত হবে, মালয়েশিয়ার শ্রম বাজারটা বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হবে। আসলে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মালয়েশিয়াতে এই পর্যন্ত কতগুলা আসলে শ্রমিকের চাহিদা রয়েছে সেটা নিয়ে একটা আসলে আপডেট রয়েছে, সেই আপডেটটা আপনাদের সাথে শেয়ার করব। এটা 1 এপ্রিল পর্যন্ত যতগুলো অ্যাপ্লিকেশন পড়েছে সেটা নিয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। মোট 1 এপ্রিল পর্যন্ত প্রায় 4,75,678টা অ্যাপ্লিকেশন এখানে পড়েছে, অর্থাৎ হচ্ছে যে টোটাল যতগুলো খাতে তারা লোক নিবে সব মিলায়ে তাদের কিন্তু এই পরিমাণ লোকের চাহিদা রয়েছে, সেটা কিন্তু মালয়েশিয়ার মন্ত্রণালয় বরাবর কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো দাখিল করা হয়েছে। এখানে বিভিন্ন খাত অনুযায়ী আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। এখানে মূলত যেটা রয়েছে আপনার উৎপাদন খাত, যেটাকে বলা হচ্ছে উৎপাদনের, এখানে কিন্তু উৎপাদন খাত বলতে এখানে অনেক বিষয় কিন্তু ইনভলভমেন্ট হবে। আমি জাস্ট হচ্ছে শর্ট করে বলার জন্য যেটা বলছি, উৎপাদন খাতে প্রায় 2,90,248টা অ্যাপ্লিকেশন পড়েছে। এখানে বিভিন্ন কোম্পানি কিন্তু এখানে আবেদন করছে, আমি আসলে পরে গিয়ে একটু ডিটেলসে বলছি। সেবা খাত যেটাকে বলা হচ্ছে সেখানে কিন্তু 77,000-এর মতো অ্যাপ্লিকেশন পড়েছে। বৃক্ষরোপণ যেখানে 53,854টা এখানে অ্যাপ্লিকেশন পড়েছে। নির্মাণ খাত যেটাকে বলা হচ্ছে, নির্মাণ খাতে এখানে প্রায় 43,519টা অ্যাপ্লিকেশন পড়েছে। এখানে যেটা খনি এবং কেয়ার যে অপশনটা রয়েছে সেখানে প্রায় 20,000-এর মতো অ্যাপ্লিকেশন পড়েছে। প্লান্টেশন যেটাকে বলা হচ্ছে সেখানে কিন্তু 2,605টা অ্যাপ্লিকেশন তাদের কিন্তু এই পর্যন্ত পড়েছে। এখানে যেটা রয়েছে আসলে আমরা একটা বিষয়ের উপর একটু আলোচনা করি, সেটা যেমন ধরেন উৎপাদন খাত। এখানে উৎপাদন খাতের ভিতরে কিন্তু অনেক বিষয় জড়িত। এখানে কিন্তু একটা কোম্পানি 2,90,278টা অ্যাপ্লিকেশন করেনি। এখানে উৎপাদন খাতের সাথে যেগুলো কোম্পানি জড়িত রয়েছে সব কোম্পানি মিলে তাদের যাদের আসলে ইন্টারন্যাশনাল বা হচ্ছে ফরেন লেবার দরকার রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করেছে। মালয়েশিয়ার যে শ্রম মন্ত্রণালয় বরাবর তারা কিন্তু এখানে আবেদন দাখিল করেছে যে আমাদের যেমন হচ্ছে যদি উৎপাদন খাতে যদি ধরেন 200-300 কোম্পানি থাকে, যদি ধরেন 300 কোম্পানি যদি ধরেন 200 কোম্পানির শ্রমিক চাহিদা থেকে থাকে, তারা কিন্তু সেই অনুযায়ী কিন্তু অ্যাপ্লিকেশন করেছে যে আমার কোম্পানি চালানোর জন্য এই মুহূর্তে মালয়েশিয়াতে আমি এই কর্মীগুলো পাচ্ছি না, দেশের বাইরে থেকে নিতে চাচ্ছি। তারা তাদের চাহিদা অনুযায়ী কিন্তু এখানে তারা কিন্তু বিভিন্ন খাতগুলোতে অনুযায়ী তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন দাখিল করেছে। সেই অনুযায়ী কিন্তু এই টোটাল যে 4,75,678টা পোস্টের কিন্তু এই পর্যন্ত তাদের কিন্তু চাহিদা তৈরি হয়েছে। এখানে যেটা রয়েছে বাংলাদেশের সাথে আসলে মালয়েশিয়া যেটা রয়েছে সমন্বয়হীনতার কারণে কিন্তু এখানে কিন্তু একটা গ্যাপের তৈরি হচ্ছে, অর্থাৎ হচ্ছে মালয়েশিয়া যেভাবে চাচ্ছে বাংলাদেশ আসলে সেভাবে চাচ্ছে না, এই কারণে কিন্তু এই ভিসাগুলো লেন্দি হচ্ছে। তবে আশা করা যাচ্ছে যে দুই পক্ষ এটাকে একটা মূলত আসলে আলোচনা সাপেক্ষে এই প্রবলেমটা তারা সলিউশন করবে, সলিউশন করে বাংলাদেশিদের জন্য এই যেটা রয়েছে এই শ্রম বাজারটা একটা বড় শ্রম বাজার এটা ওপেন হয়ে যাবে, সবাই কিন্তু এখানে কাজ করতে পারবে। এখন আসলে হচ্ছে মানুষের এত কেন্দ্রবিন্দুতে এই মালয়েশিয়ার শ্রম বাজারটা কেন, কেননা হচ্ছে এখানে বিভিন্ন কারণ রয়েছে। কেননা হচ্ছে মালয়েশিয়ার যেটা ওয়েদার সেটা বাংলাদেশি ওয়েদারের মতো কাছাকাছি, কিন্তু যেমন ধরেন মিডিল ইস্টে সৌদি ওমান কাতার বলেন এখানে কিন্তু অত্যন্ত তাপমাত্রায় অনুযায়ী সেখানে কিন্তু কাজ করতে হয়। যে লাইক যদি আপনার কেউ কনস্ট্রাকশন সাইডে কাজ করে বা আমার ভিডিওটি অনেকে অনেক দেশের বাইরে থেকে দেখবে, তারা আসলে এখানে কমেন্ট করে জানাবে সৌদি আরবের তাপমাত্রা কেমন। এখানে কিন্তু কাজ করা কিন্তু অনেক কঠিন কাজ, সেই অনুযায়ী কিন্তু মালয়েশিয়াতে কাজ করার সুবিধা, প্লাস হচ্ছে এখানে কিন্তু এক্সট্রা সুযোগ সুবিধাও পাওয়া যায়। যেমন হচ্ছে এখানে তাদের যে স্যালারি রেঞ্জটা, সেই স্যালারি রেঞ্জটা মোটামুটি ভালো, প্লাস হচ্ছে অ্যাকোমোডেশন ব্যবস্থাও যথেষ্ট ভালো। সেজন্য যারা আসলে মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন তারা এখানে একটা
প্রি প্রি একটা প্রিপারেশন নিতে পারেন। যেমন হচ্ছে এখানে কিন্তু আপনি ধরে নেন যে এই কাজগুলো যখন আসবে তখন কিন্তু আমরা আসলে 2016 থেকে 18 সাল পর্যন্ত যখন এই 2 বছর কাজ চালু ছিল তখন কিন্তু তারা ডেলিগেটের মাধ্যমে লোক নিয়েছে, তারা কিন্তু এখানে দক্ষ শ্রমিক নিবে। সেই জন্য যারা আসলে মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন তারা, যে যদি কেউ আপনি কনস্ট্রাকশন সাইডে যেতে চান অথবা যদি রয়েছে আপনি যেটা সেবা খাত রয়েছে বা কোনো ফ্যাক্টরি কাজে যেতে চান, সেই অনুযায়ী আপনারা কিন্তু প্রিপারেশন নিতে পারেন। আপনি প্রিপারেশন কীভাবে নিতে পারেন, আপনি যে রিলেটেড কাজ করতে চান, লাইক যদি আপনি কনস্ট্রাকশন রিলেটেড কাজ করতে চান আপনি একটা ট্রেনিং করতে পারেন 6 মাসে। কনস্ট্রাকশন রিলেটেড কিন্তু অনেক ধরনের কাজ থাকে, যেমন হচ্ছে শাটারিং কার্পেন্টার, স্টিল পিকচার, ম্যাশন, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, আপনি যে কোনো আপনার পছন্দ মতো একটা সাইটের উপরে আপনি কিন্তু 6 মাসের একটা ট্রেনিং করতে পারেন। এছাড়াও যেটা রয়েছে আপনার পাসপোর্টটা আপনি আগে রেডি করতে পারেন, আপনার যে পেপার্স আছে আপনার জন্ম নিবন্ধন বা আদার যে পেপার্সগুলো রয়েছে সেগুলো আপনি সুন্দর করে আগে থেকে রেডি করে রাখেন, যখনই এই কাজগুলো শুরু হবে তখনই যেন আপনি ফার্স্ট কাতারে আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিশন করতে পারেন। তবে এখনও পর্যন্ত কিন্তু মালয়েশিয়ার শ্রম বাজারটা এখনও কিন্তু ওপেন হয় নাই, যখন ওপেন হবে তখন ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি এই তথ্যগুলো শেয়ার করবো। সেজন্য অবশ্যই আপনারা আমাদের সাথে কানেক্টেড হন, কানেক্টেড হলে যখনই এই ইনফরমেশনগুলো আসবে আমাদের দিব। প্লাস হচ্ছে যদি কোনো কোম্পানি স্পেসিফিক কোনো রিক্রুটিং এজেন্সি কাজ পায় সেই অনুযায়ী আমরা কিন্তু রিক্রুটিং এজেন্সির পুরো ডিটেলস সহ আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি।